আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিহার্স অ্যাপোরা আজকে আমি খুবই সুন্দর একটি নকশি কাঁথার ডিজাইন এঁকে এবং স্টিচ করে দেখাবো তো এটির জন্য দেখতেই পাচ্ছেন আমি ফেব্রিক্সের উপরে স্কেল করে নিয়েছি পরপর আমি চারটি স্কেল টেনে নিব মাঝখান থেকে আমি হাফ ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রাখবো দেন আমি আবার পরবর্তী স্কেলগুলো করে নিব বেবিদের নকশিকাথা হোক অথবা বড়োদের নকশিকাথা হোক আপনারা এভাবে সুন্দর করে ফেব্রিক্সের উপরে স্কেল ধরে দাগগুলো টেনে দেন স্টিচ করে নিতে পারবেন যে কোনো স্টিচ দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারেন খুবই সুন্দর একটি নকশি তো এটির জন্য আমি এখানে লাচ্চা সুতো ইউজ করব দুটি কালার এখানে আমি লাল সুতো দিয়ে প্রথম স্কেলটিকে স্টিচ করে নিব রানিং স্টিচ দিয়ে আমি প্রথম শুরু করব। খুবই সিম্পল এবং ইজি আর অল্প সময়ে খুবই সুন্দর একটি নকশীকাথা আমি আজকে তৈরি করে দেখাবো যে কোনো বিউয়ার সাপু এবং বিগিনার চাপুরা যারা আছেন তাদের পক্ষে খুবই ইজি এবং খুবই অল্প সময়ে তৈরি করা সম্ভব এরকম সুন্দর একটি নকশি তো এখান থেকে আমি পরপর তিনটি চেইন স্টিচ দিবো আপনারা চাইলে চেইন স্টিচ দুটিও দিতে পারেন এবং তিনটির থেকে একটি বাড়িও দিতে পারেন যার যার ইচ্ছে মতো এবং কাঁথার স্পেজ অনুযায়ী চেইন স্টিচগুলো দিয়ে নিতে পারেন আমি এখান থেকে তিনটি চেইন স্টিচ দিয়ে দেন আমি আবার রানিং স্টিচ দিয়ে লাইনটি টেনে যাব একটু গ্যাপে গ্যাপে আমি তিনটি করে চেইন স্টিচ দিব এবং রানিং স্টিচ দিব এখান থেকে আমি আবারও তিনটি চেইন স্টিচ দিয়ে নিব কমপ্লিট করে ফেললাম আমি একটি লাইন এবং রেড কালার সুতো দিয়েটিকে কমপ্লিট করলাম দেন আমি দ্বিতীয় লাইনটি গ্রিন কালার সুতো দিয়ে শুরু করব প্রথমে আমি রানিং স্টিচ দিয়ে নিলাম আগের লাইনটির মতো এবং এখান থেকে আমি চেইন স্টিচ দিয়ে নিব সেক্ষেত্রে আমি এই চেইন স্টিচটি আগের যে রেড কালার সুতোর চেইন স্টিচ ছিল তার থেকে হালকা একটু ব্যাকে থেকে শুরু করব এই জি কমপ্লিট করে ফেললাম তিনটি চেন স্টিচ এবং এখান থেকে আমি আবারও রানিং স্টিচ দিয়ে লাইনটি টিনে যাব এভাবে করে আমি দ্বিতীয় লাইনটিও কমপ্লিট করে ফেলব আবারও আমি এখান থেকে তিনটি চেইন স্টিচ দিব গ্রিন কালার সুতোর লাইনটিও আমি কমপ্লিট করে ফেললাম এবার আমি একটি লাইন বাদ রেখে তারপরের লাইনটি আমি গ্রিন কালার করলাম এবার মাঝখানে যে স্কেলটি দেখতে পাচ্ছেন এখানে আমি রেড কালার দিব তো এভাবে প্রত্যেকটি স্কেলে আমি একটি রেড কালার এবং একটি গ্রিন কালার এভাবে পরপর দুটি কালার ইউজ করে পুরো লাইনগুলো টেনে যাবো রানিং স্টেজ এবং চেইন স্টেজের সাইজে এবং তৈরি করে ফেলবো খুবই সুন্দর এবং ইজি একটি নকশি কথা তো তবিওয়ার চাপড়ে এত সুন্দর এবং সহজ ডিজাইনটি আপনারা ইউজ করতে পারেন বেবিদের নকশি কাঁথা বড়দের নকশি কাঁথা এমনকি বেডশিটেও আপনারা ইউজ করে তৈরি করে ফেলতে পারেন খুবই সুন্দর একটি বেডশিট অথবা নকশি কাঁথা এভাবে আমি যতগুলো স্কেল টেনে নিয়েছি ফেব্রিক্সের উপরে প্রত্যেকটা স্কেলের উপরে এভাবে আমি রানিং এবং চেন স্টিচ দিয়ে কমপ্লিট করে ফেলবো পুরো কাঁথাটি তো তবে পুরো ডিজাইনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন প্রিয়জনদের কাছে আর পরবর্তী সময় এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনটিকে ক্লিক করে রাখবেন পাশাপাশি আমার এনাদার চ্যানেল শপিং বাংলা পুরো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিজিট করবেন তো ভিউয়ার্স পুরো আজকে এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ